অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আনন্দযাত্রা লাইভ টিভিতে ল্যান্ডস্কেপে আছি আমি মলি, এবং আমার সাথে আছেন নতুন একজন গেস্ট, তিনি একজন ফ্যাশন ডিজাইনার আয়শা খালিক সেতু। চলুন আপুর সাথে আমরা আজ কথা বলি। কেমন আছেন আপু? হ্যাঁ, আমি ভালো আছি। তো আপু, কেমন যাচ্ছে আপনার দিনকাল? দিনকাল ভালো যাচ্ছে, কিন্তু একটু সামান্য ব্যস্ততার মধ্যে যাচ্ছে ঈদের কারণে। ঈদের সেশনটা এসছে, নতুন কাজ নিয়ে ব্যস্ততায় যাচ্ছে। কি কি কাজ করছেন এই মুহূর্তে ঈদ সম্পর্কে, মানে ঈদ নিয়ে কি কাজ নিচ্ছেন হাতে নতুন? বেসিক্যালি আমি পছন্দ করি ব্লক, হ্যান্ড পেইন্ট আর অ্যাপ্লিকের উপর কাজ করতে। তবে এইবার ঈদে আমি একটু ডিফারেন্ট করেছি, আমি টাঙ্গাইলের শাড়ির উপর কিছু কাজ করেছি। টাঙ্গাইলের আমি কিছুদিন আগে এই মাসের ফার্স্ট উইকে আমি টাঙ্গাইল গিয়েছিলাম, তো ওখানে তাঁতিবাড়ি থেকে আমি কিছু শাড়ি করিয়েছি, সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নকশা দিয়ে করেছি। যেমন আপনার, আমরা টাঙ্গাইলের শাড়িগুলো মেনলি দেখি জামদানি প্যাটার্ন বা হচ্ছে আপনার হয়তো একটু ওয়েভিং প্যাটার্ন বা নর্মাল কোনো ডিজাইন, একটু গোল্ডেন পার। আর আমি তাঁতিবাড়ি থেকে যেগুলো করিয়েছি সেটার উপরে আমি একটু ডিফারেন্ট করেছি। যেমন আপনার কলকা দিয়েছি, আর আরেকটা থিম আমি ইউজ করেছি আপনার কৃষকরা আগে লাঙল, তারপর আপনার ধান, এরকম করে আমি কয়েকটা শাড়ি এবার করিয়েছি, করাচ্ছি, এখনো শেষ হয়নি। এই ডিফারেন্সটা আমি করেছি, এবং আমি মেইনলি এবার টাঙ্গাইলের শাড়ির উপর কাজ করেছি। আর সেকেন্ড যেটা করেছি, কিছু হ্যান্ড পেন্টিং এর কাজ করেছি। হ্যান্ড পেন্টিং এর কাজগুলো করেছি মসলিনের উপরে। আচ্ছা, মানে তাঁতি কিছু শাড়ি পাচ্ছি আমরা, তাঁতের শাড়ি এবং জামদানি মসলিন এগুলোও পাচ্ছি আমরা। আচ্ছা, তো আপু এই যে ফ্যাশন ডিজাইনিং এ আসা কিভাবে আসা আপনার? বেসিক্যালি ফ্যাশন ডিজাইনিং এ আসা হচ্ছে, আমি চারুকলা একটা এক্সিবিশনে গিয়েছিলাম, সেটা ছিল অনেক সিনিয়র আপনার ব্যাচেস, তাদের হবে 95 or 94, অনেক সিনিয়র যারা একদম কমপ্লিট করে গেছে চারুকলা। তো তাদের ওখানে গিয়েছিলাম, তারা স্ক্যাপচার আর হচ্ছে আপনার মডার্ন আর্ট, এই দুটোর মধ্যে একটা এক্সিবিশন করেছে, অনেক ভালো লেগেছিল আমার। তখন আমি ইন্টার করি, তারপরে গেলাম নারায়ণগঞ্জ আর্ট কলেজে, ওখানেও কিছু এক্সিবিশন দেখেছি, অনেক ভালো লেগেছে। তখন আমি চিন্তা করেছি আমি এই লাইনে পড়বো। যখন বাসায় যখন প্রথমে বলেছে আমি আর্টে পড়বো, আমার আম্মু বলে আর্টে পড়ে কি করবো, আর এবার পড়াশোনা করার কিছু আছে? কারণ বাবা মাদের ইচ্ছে থাকে যে ইঞ্জিনিয়ারিং করবে বা ডাক্তারি পড়বে। বলে আর্টে পড়ার কিছু আছে, ইচ্ছা হলে তুমি একটা কাজ করো, মানে নর্মাল সেন্সে ইচ্ছা হলে একটা কাজ করো, তুমি এক বছরের জন্য একটা আর্ট স্কুলে ভর্তি আর্ট শিখো। হ্যাঁ, তো ফ্যামিলিতে রাজি ছিল না যে আমি আর্টে পড়াশোনা করবো। বাট বাংলাদেশ তো খুব কনজারভেটিভ ফ্যামিলি। বাংলাদেশ কনজারভেটিভ ইটস ওকে, বাট আর্টের দিক থেকে অনেক ম্যাক্সিমাম ফ্যামিলি, সন মুসলিম ফ্যামিলি সাপোর্ট দেয় না, এখনো দেয় না, ঠিক আছে? এটা আমি নিজে সাফার করেছি, এবং আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে পরিচিত অনেকে এই জিনিসটা সাফার করেছে এবং এখনো করছে। আমি নিজের একটা ওপিনিয়ন যদি শেয়ার করি আপনার সাথে, তাহলে আমি একটা কথা বলবো যে আমরা যতই বলি মেয়েরা অনেক ফ্রিডম, আমরা অনেক ফ্রিডমলি কাজ করছি, বাট মিডিয়াতে এখন পর্যন্ত আমরা যারা ডিজাইনাররা আছি, যারা বড় বড় লেভেলে মডেলরা গিয়েছে, যত গ্রুমিং স্কুল বলেন, যত কিছুই বলেন, যত মেয়েরা কাজ করছে, তাদের কিন্তু বিভিন্ন সাইড থেকে অনেক বড় বড় বাধা ফেস করে কাজগুলো করতে হচ্ছে, কিন্তু তারা থেমে নেই, তারা করছে। আচ্ছা, তো আপু তারপর যখন বাসায় বললেন, তারপর কিভাবে এলেন? বাসায় বলার পরে রাজি ছিল না, তারপর আমার নিজের আগ্রহেই আমি ফাইন আর্টে ভর্তি হলাম। ফাইন আর্টের প্রথমে আমি চয়েস করেছিলাম আপনার মার্চেন্ডাইজিং, ওখান থেকে ফ্যাশন ডিজাইনিং সাবজেক্টটা নিলাম, তো এই দুটোর উপর পড়াশোনা করেছি, আর সাথে ফাইন আর্টটা ছিল অপশনাল, এই তিনটা সাবজেক্ট নিয়ে আমার পড়াশোনা করা। তো আপু, আমরা যেটা জানি যে আপনি ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি একজন মানে ওয়াইফ, আপনার ফ্যামিলি আছে, তো আপু আগে মা বাড়িতে ছিলেন, মা তখন মানা করেছিল, তারপর আপনি ভর্তি হয়েছেন, তো এখন শ্বশুর বাড়িতে তারা কিভাবে দেখছে এটা, তারা কেমন মনে করে এটা নিয়ে? শ্বশুর বাড়িতে হয় কি, একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, তো শ্বশুর বাড়ি তাদের সবার তার প্রতি অনেক এক্সেপ্টেশন থাকে, অনেক বেশি পরিমাণ। তারা মনে করে কি, একটা মেয়ে বিয়ে হবে, পরের দিন আমাদের সবাইকে চা বানিয়ে খাওয়াবে, রান্না করে খাওয়াবে, কেন পারবে না, সব জানতে হবে, সব পারতে হবে, সব শিখে আসতে হবে।
মেয়েটা যে নতুন একটা পরিবেশে যাচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে রাজি না, কিন্তু তার কাছ থেকে তারা অনেক কিছু আশা করে থাকে। এটা শুধু আমি না, এটা বাংলাদেশের 95% মেয়ে প্রবলেমগুলো ফেস করেছে, আমিও করেছি, অনেক প্রবলেম ফেস করেছি, অনেক কিছু করেছি। যেমন আমার যে ফ্যাশন হাউসটা আছে, আমি যদি সেটার কথা শেয়ার করি, আমার ফ্যাশন হাউসটা যখন আমি প্রথম দিলাম, আমাকে যদি কেউ সাপোর্ট করে, নিজের আগ্রহে করেছি, নিজের ইচ্ছায় আমার বুটিক্সটা আমি করেছি উত্তরাতে, আমার মা আমাকে সাপোর্ট দিয়েছে, এছাড়া আমাকে আদার্স কেউ সাপোর্ট দেয়নি। আচ্ছা, আপু বুটিক্সটার নাম কি ছিল আপনার? আমার আমার বুটিক্সটার নাম হচ্ছে, আমার বুটিক্স প্লাস ইভেন্টস, ওটার নাম হচ্ছে ওশান অফ আর্ট, আচ্ছা উত্তরা সেক্টর 13-এ আর কি। এখান থেকে এখন আমি অনেকগুলো শো করেছি, ইয়ে করেছি, এবং অনলাইনেও কাজ চলছে এটার। অনলাইনেও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অনলাইনেও পাওয়া যাচ্ছে, তবে এটা রিসেন্ট হয়েছে, অনলাইনে একটা আপনার 2 মাস ধরে হয়েছে, এতদিন ছিল না, এতদিন আমি আমার বুটিক্সের ভেতরেই করতাম। আচ্ছা আপু, এশিয়ার মধ্যে বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে ফ্যাশনের দিক দিয়ে বলে আপনি মনে করেন? এশিয়ার ভেতরে যদি বলি তাহলে বাংলাদেশ 75% এগিয়ে আছে, 175% এগিয়ে আছে। কারণ আমাদের দেশের ডিজাইনাররা, বিপ্লব সাহা বলেন, যত বড় বড় ডিজাইনার বলেন, শাহিদ, শাহরুখ শাহিদ, শহীদ আনাম, যে সব ডিজাইনাররা ইন্ডিয়ায় যাচ্ছে, বড় বড় শোতে পার্টিসিপেট করছে, নেপাল যাচ্ছে, নেপাল ফ্যাশন উইকে পার্টিসিপেট করছে, এবং আপনার ইন্দোনেশিয়াতে পার্টিসিপেট করছে, মালয়েশিয়াতে পার্টিসিপেট করছে। এশিয়ার ভেতরে আমরা ফ্যাশনের দিক থেকে আমাদের বাংলাদেশকে অনেক তুলে ধরেছি। বাংলাদেশের গ্রামীণ চেক, কুমিল্লার খাদি, টাঙ্গাইলের শাড়ি, জামদানি, মসলিন, আমাদের সিনিয়র ডিজাইনাররা তো আছেন, তারা তো বাংলাদেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছে এশিয়ার ভেতরে। সাথে আপনার যারা জুনিয়র ডিজাইনার, যারা ইয়াং ডিজাইনার, তারাও এখন ছোট বড় সব রকম শো বাংলাদেশ থেকে তারা যাচ্ছে। যেমন আমি নেপাল ফ্যাশন উইকের কথা বলবো, যেটা আজ থেকে 2 মাস আগে হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে, সরি 3 মাস আগে হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে নেপাল ফ্যাশন উইকে বাংলাদেশ থেকে 6 জন ডিজাইনার গিয়েছিল, 6 জন ডিজাইনার গিয়েছিল, এবং তাদের কালেকশনগুলো খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, এবং তারা যে যে ডিজাইনগুলো করেছে, যা করেছে, সব কিছুই খুবই সুন্দর করে, খুবই আপনার একদম ডেকোরেটেড ওয়েতে করা। মসলিনের উপরে তারা মসলিনে ওয়েস্টার্ন লুকস দিয়েছে, মসলিন দিয়ে স্কার্ট করেছে, গ্রামীণ চেক দিয়ে টপস করেছে, তারপর আপনার টাঙ্গেলের শাড়ি দিয়ে একদম লং গাউন করেছে, ওই দেশি কালচার, হ্যাঁ হ্যাঁ, দেশি কালচারকে আমরা ওয়েস্টার্নের লুকস দিয়ে সাজিয়েছি, যেটাকে আমরা কনটেম্পোরারি ডিজাইনার ডিজাইনিং বলি, কনটেম্পোরারি ডিজাইনিংয়ে করেছে। এবং আমাদের ডিজাইনাররা এখন এশিয়ার ভেতরে অনেক এগিয়ে আছে, বিশেষ করে ইন্ডিয়া এবং নেপালের সাথে বাংলাদেশের প্রত্যেক বছর অনেক ভালো ভালো বড় বড় শো হচ্ছে। এটা আমাদের সিনিয়ররা করছে, জুনিয়ররা করছে, এই সাইড থেকে আমার খুব ভালো লাগে, এই কাজগুলো খুবই ভালো লাগে। আপু ইন্টারন্যাশনালি আমরা কতটুকু এগিয়ে আছি? ইউরোপের সাথে কম্পেয়ার করলে আমরা পিছিয়ে আছি, ইউরোপের সাথে কম্পেয়ার করলে আমরা পিছিয়ে আছি, বিকজ আমাদের যে সিনিয়র যিনি ছিল, যে যাকে আমরা ফ্যাশন ডিজাইনিংয়ের মা মনে করি, বিবি রাসেল, তো উনি উনার আমলে যখন প্রথম গ্রামীণ চেক, চাঙ্গালের শাড়ি, কুমিল্লার খাদি, এই 3টাকে লন্ডন ফ্যাশন উইকে ফার্স্ট টাইম প্রেজেন্ট করেছিল, উনার ওই রিপ্রেজেন্ট দিয়েই বাংলাদেশের তাঁতিদের পরিচয় হয়েছে, বাংলাদেশের কাপড়ের পরিচয় হয়েছে, আমাদের দেশের শিল্পের পরিচয় হয়েছে। তারপরে ইউরোপে এত সুন্দরভাবে বাংলাদেশের কাজকে এখন পর্যন্ত আমরা পারিনি এভাবে প্রেজেন্ট করতে, এটা আমাদের ব্যর্থতা। আমি ডিজাইনার হয়ে বলবো, এটা আমাদের ডিজাইনারদের এটা ব্যর্থতা। এই ব্যর্থতাটা কেন, মানে এটা অনেক ইমপ্রুভ দরকার, এটা আমাদের ইমপ্রুভ একদম গোড়া থেকে দরকার, গোড়া থেকে ফ্যাশন স্কুলগুলোর থেকে দরকার, আমাদের ফ্যাশন কলেজ থেকে দরকার, আমাদের নিজের মাইন্ড থেকে দরকার। যখন আমরা স্টাডি করি ফ্যাশন ডিজাইনিং, ফাইন আর্ট, স্কাপচার, এগুলোর উপর পড়াশোনা করি, তখন আমাদের মেন্টালিটি কাজ করে যে আমি একটা জব করব, আমি হয়তো একটা ফ্যাশন হাউস করবো, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করবো, দ্যাটস ইট। আমরা খুব কম সংখ্যক আছি, হাতে গোনা 10% আমরা চিন্তা করি আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে যাবো, আমরা প্যারিস যাবো। ইভেন আমিও এখনও চিন্তা করি না আমি প্যারিস যাবো, এটা ড্রিম অফ মাই লাইফ অর ড্রিম অফ আদার্স ডিজাইনার্স লাইফ, বিকজ আমরা ওইভাবে চিন্তা করি না, আমরা প্যারিস যাবো, আমরা লন্ডন ফ্যাশন উইকে যাবো, আমরা কলম্বিয়া ফ্যাশন উইকে যাবো, আমরা এটা চিন্তাই করি না।
তো এটাই আমাদের অনেক বড় ব্যর্থতা, এবং সাথে আমাদের ফ্যাশন স্কুলগুলোতে আমাদের যদি ওইভাবে শেখানো হয়, যাতে একটা স্টুডেন্ট গোড়া থেকে ওইভাবে শক্ত হয়ে সে যখন এই সাবজেক্টে হায়ার ডিপ্লোমা করছে, যারা অনার্স করছে, যারা মাস্টার্স পর্যন্ত পড়ছে এই সাবজেক্টে, অবশ্যই তারা যাতে ওইভাবে চিন্তা করে যে আমরা ইউরোপে যাব, আমি অবশ্যই যাব এবং আমি গিয়ে লন্ডন ফ্যাশন উইকে যাব, উইনার হয়ে আসব। এই চিন্তাধারাটা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে যদি ঘুরে দেয় বেস থেকে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে বিবি রাসেলের মতো আমরা শত শত মানুষ ডিজাইনার হিসেবে হয়ে বের হতে পারবো, এটা আমার আশা। আশা করছি আমরাও আপনাকে একদিন দেখবো ইনশাআল্লাহ। আপু অনেক জায়গায় শো করেছেন, অনেক কিছু করেছেন, তো কোনো মজার এক্সপিরিয়েন্স কি হয়েছে এবং যে কোনো শোতে গিয়েছেন সেখানে কোনো মজার এক্সপিরিয়েন্স? যখন ফ্যাশন শো করি আমরা সবাই অনেক মজাই করি, মানে আপনার ব্যাক স্টেজের মজাগুলো না অন্যরকম থাকে। ধরেন কোনো মডেল মেকআপ করছে, আমরা মেকআপ নিয়ে অনেক দুষ্টামি করি, সবাই মিলে একসাথে খাচ্ছি একটা ফ্যামিলির মতো, ওই খাবার দাবার নিয়ে অনেক মজা করি। তো আমার একটা শোয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করি, এটা পেজেস ম্যাগাজিনের সাথে আমি একটা শো করেছিলাম লাস্ট ইয়ার। তো ওখানে আমি একটা মানে সব শাড়ি ছিল, জাস্ট একটা ডিফারেন্ট ওয়েতে একটা মানে লেহেঙ্গা টাইপের করেছি, করে কামিজ করেছি। তো যে মডেল আমার ড্রেসটা পরেছিল ওনার স্বপ্ন, ও শুকনা অনেক, বলে কি আপু আমাকে তো কঙ্কালের মতো লাগতেছে, পুরো ড্রেসটা আপু আমাকে মডেলরা কিন্তু ওরকম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু আমাকে তো কঙ্কালের মতো লাগছে। আমি বলি কি যাক তোকে এটাতেই ভালো লাগছে, বলে কি না আমাকে কঙ্কালের মতো লাগছে। আমি মানে ও র্যাম্পে হেঁটে যাবে, ওই সময় আমি কেচি দিয়ে সাথে সাথে ড্রেসটা কেটে ছোট করে দিচ্ছি, ওটা একটা ডিজাইন, হ্যাঁ সাথে সাথে ছোট করে দিছি। ওই ম্যাগাজিনে ওই ছবিটাই ছাপা হয়েছে ওই ড্রেসের বাকিগুলো রাখে। এটা একটা মজা, কিন্তু দেখলেন তো ভিউয়ার্স যে কিভাবে ডিজাইনার ওখানে তাৎক্ষণিক একটা ডিজাইন করে দিল। আমি কেটে দিছি ওকে, ওই সময় আবার মানে ওরকম ঢুলা ঢালা লাগছে না, ফিটেড লাগছে, ওই অবস্থায় হেঁটে চলে গেল। আচ্ছা আপু, মাত্র বলছিলেন যে ইনস্ট্যান্ট আপনি একটা ডিজাইন করে দিয়ে দিয়েছেন, আপু এরকম কি কখনো হয়েছে যেমন আমরা ফ্যাশন মুভিতে দেখেছিলাম যে একজন মানে যিনি র্যাম্পে হেঁটে যাবেন ওই মডেলের ড্রেসটা নষ্ট করে ফেললো আরেকজন, তো সেই ক্ষেত্রে কি করেন? বা এরকম ক্ষেত্রে তো আপনার ওই ডিজাইনটা যেতে পারছে না, সেক্ষেত্রে আপনি কি প্রিপেয়ার বা কিভাবে কি করেন? আপনি যেটা বললেন সেটা হচ্ছে র্যাম্পের একটা কমন থিং, প্রবলেমও না কমন থিং, আমাদের করতেই হয়। যেমন ধরেন আমার আগে যে ডিজাইনার ছিল সে শাড়ি করেছে ট্রেডিশনাল, তার লুকস ছিল অনেক হেভি গয়না, তারপর আমি করছি আমার লুকস হচ্ছে ক্যাজুয়াল বা কন্টেম্পোরারি। তো সেক্ষেত্রে আমি কি করবো, মডেল জাস্ট ভিতরে ঢুকে গেলে আমি তার গয়নাগুলো টান দিয়ে খুলে দিব, চুলটা আওলাছলা করে দিব, আমার ড্রেসটা পরাবে, এবং তৎক্ষণাৎ আপনারা মানে খুব সারপ্রাইজ হবেন, একটা মডেল ওই সময় 2-3 মিনিটস তার মধ্যে রেডি হয়। এটা কিভাবে পসিবল? এটাই পসিবল, আমরা মানে কাট করে তার গয়নাগুলো খুলে ফেলি, চুলটা আওলাছলা করে দিই, সেই অবস্থায় টান দিয়ে আরেকটা ড্রেস সে ওয়্যার করে ফেলে এবং ওই অবস্থায় সে হেঁটে চলে যায়। এটা ওদের উপরে অনেকটা ডিপেন্ড করে, মডেল চুম্পা থেকে ইমি নওশিন ওরা তো আছে, এবং এখন যারা নতুন গ্রুমিং স্কুল থেকে আসছে তারাও এই ক্ষেত্রে তারাও আমাদেরকে অনেক সাপোর্ট করে। এবং লুকসটা চেঞ্জের ব্যাপারটা আমি বলবো যে আপনি যত শোতে গেলে কখনোই বুঝবেনই না যে এই মডেল একটু আগে ব্রাইডাল হাঁটলো আর এই 5 মিনিটের মধ্যে সে আবার ওয়েস্টার্ন হাঁটলো, মানে খাচ করে চেঞ্জ করে ফেলবে, চুল টুল আওলা ঝাওলা, গয়না সব খোলা, ড্রেস পুরা চেঞ্জ চলে যাবে। এবং এটা আমরা নিজে কি এমন হয়েছে যে চেঞ্জ করতে হয়তো লেট হয়ে গিয়েছে, তখন হয়তো সে লেট যাচ্ছে, তো হ্যাঁ হ্যাঁ এটা হয়। তখন যারা থাকে দর্শক সিটে তাদের রিয়াকশনটা কেমন থাকে বা তারা কিভাবে রিয়্যাক্ট করে এটাকে? আমরা করি যেমন ধরেন আপনার ফার্স্ট কিউতে যে মডেলরা ছিল তাদের আমরা সহজে সেকেন্ড কিউতে দিই না, আমরা সেকেন্ড কিউতে অন্য মডেলস দিয়ে কিউচা করিয়ে থার্ড কিউতে তাদেরকে দিই। আর লেজ সচরাচর হয় না, কারণ মডেলরাও মেন্টালি ওই প্রিপারেশনে থাকে, আমরাও প্রিপারেশনে থাকি যে আমরা খুব বেশি হলে 5 মিনিট টাইম পাবো, 5 মিনিটের মধ্যে ড্রেস আপ চেঞ্জ করে আবার হাঁটতে হবে। আপু আপনি বলছিলেন যে উত্তরাতে আপনার একটা বুটিক হাউস আছে এবং অনলাইনেও প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তো কোন আইটেমগুলো ভিউয়ার্সরা বেশি পাবে? অনলাইনে যে প্রোডাক্টগুলো আছে কোনটা বেশি পাওয়া যাচ্ছে বা আপনার হাউসে কোন প্রোডাক্টটি বেশি আছে? আমি মেইনলি ট্র্যাডিশনাল উপরে কাজ করতে পছন্দ করি, শাড়ি, সালোয়ার কামিজ এবং পাঞ্জাবি,
এই চিন্তাকে বেস করে আমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার শোরুম আছে, সেটা উত্তরাতে, সেটা হচ্ছে সেক্টর 13 রোড 19 হাউস 13। সেখানে আমার নিজের শোরুম আছে। আর এছাড়া আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারে, আয়শা খালেক সেতু। এই ফেসবুক আইজিতে আমার ডিজাইনগুলো পাওয়া যায়। এবং আমার যে ডিজাইন করা যে জিনিস ইয়েগুলো থাকে, অকেশনালি বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি এবং সালোয়ার কামিজ, আমার শোরুমগুলোতে আমি ডিসপ্লে করে থাকি। এছাড়া আমি বিভিন্ন ফেয়ার করে থাকি। যেমন আপনার কিছুদিন আগে আমি সিক্স সিজনে একটা ফেয়ার করেছি, তার আগে আমি আমারিতে একটা ফেয়ার করেছি, এবং এর আগে আমি লেডিস ক্লাবে একটা ফেয়ার করেছি। ফেয়ারগুলো আমি অ্যাটেন্ড করি। ঈদ উপলক্ষে কি কোনো ফেয়ার আছে সামনে বা এরকম কোনো প্ল্যান আছে? না, ঈদে আমি এবার ফেয়ার করছি না, তবে ঈদে আমি এবার একটা শো করছি। সেটা আমি করছি হচ্ছে আপনার অফিসেস ক্লাবে, রোজার মধ্যেই করছি। মানে ডেটটা কি এখনো ফিক্সড হয়েছে? না, ফিক্সড হয়নি, ফিক্সড হয়নি। আমি নেক্সট উইকে আমি ডেটটা পাবো, তবে এটা আপনার মিডল অফ জুন। আপু, আপনি আজ এ পর্যন্ত এসেছেন, তো আপনি অ্যাক্টিভ মেয়ের স্বপ্ন পূরণের জন্য ওই মেয়েটার কী বেশি প্রয়োজন, বা তার কোন মানে কোন জিনিসটা তার আগে মাথায় রাখতে হবে বলে আপনি মনে করেন? স্বপ্ন পূরণের জন্য সবার আগে একটা মেয়ের নিজের আগ্রহ প্রয়োজন। একটা মেয়ে যখন লাইফে কিছু করতে যায়, জীবনে পড়াশোনার দিক থেকে শুরু করে বিবাহিত জীবন হোক, সেটা চাকরি হোক, সেটা ব্যবসা হোক, সেটা হায়ার ডিগ্রি হোক, একটা মেয়ের জন্য সেটা খুবই কঠিন। কারণ তার চারিপাশ থেকে তার জন্য অনেকগুলো বাধা আসে। সেই বাধা তার ফ্যামিলি দেয়, সেই বাধা তার সামাজিকতা দেয়, সেই বাধা তার আশেপাশের লোকজন দেয়, সেই বাধা তার আমাদের সমাজের মানসিকতা দেয়। সে কারণে একটা মেয়ে খুব সহজে এগিয়ে যেতে পারে না। যেমন আমি উদাহরণস্বরূপ একটা কথাই বলবো, একটা মেয়ে যদি রাত 11টা পর্যন্ত অফিসে কাজ করে, হয়তো তার এলাকার লোকজন এমন একটা মন্তব্য করে ফেলবে, মেয়েটা কি দেরি করে বাসায় আসে, কোথায় ঘুরে টুরে বেড়ায়, নিশ্চয় চরিত্রগত কোনো সমস্যা আছে। আর সেম কাজটা যদি একটা ছেলে করে, রাত 12টা বাজেও আসে, বলবে ছেলেটা অনেক হার্ডওয়ার্কিং, অনেক কাজ করে, অনেক কষ্ট করে ফিরে এসেছে। এই মেন্টালিটি যদি কেউ বলে যে আমি ভুল বলছি, তাহলে আমি বলবো যে সে তার আশেপাশে সবাইকে দেখুক। আমি একটা ছোট একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, হ্যাঁ, সেটা হচ্ছে গাজীপুরে একটা শালনাতে একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে আপনার দ্রৈতা। দ্রৈতা নামে একটি জায়গা আছে যেখানে অ্যাসিডরক্ত, প্রতিবন্ধী, বিধবা, ডিভোর্সি বিভিন্ন মেয়েরা থাকে। তো আমি সেখানে যাই এবং উত্তরাতে একটা আছে যেটা প্রতিবন্ধীদের স্কুল, সেখানেও আমি যাই। আমি যখন তাদের কষ্টগুলো শেয়ার করলাম, না, তাদের কষ্টগুলো কারা দিয়েছে জানেন? খুবই কাছের মানুষ, হয়তো যাকে সে লাইফ পার্টনার হিসেবে চুজ করেছে, স্বামী, না হলে তার ভালোবাসার মানুষ, তার প্রেমিক, তাকে পায়নি, মুখে অ্যাসিড মেরে দিয়েছে। তার স্বামী যৌতুকের জন্য একটা মেয়ের নিজের হাতে আগুন ধরিয়ে এক সাইড পুড়িয়ে দিয়েছে। তো আমরা যত দূরে যাই, যত উপরে উঠি, সেই মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অনেক বড় অ্যাক্ট্রেস হোক, বা খুব বড় ব্যবসায়ী হোক, সে অনেক সমস্যা ফেস করে এ পর্যন্ত আসে। যেরকম সমস্যাগুলো সে তার পারিবারিক দিক থেকে করে, সেরকম সমস্যা সে বাইরের সমাজ থেকে করে। এই জন্য আমাদের সকলের না দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আমাদের মনে করতে হবে, আমাদের বাড়ির একটা ছেলের যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠিত হওয়ার যোগ্যতা আছে, একটা মেয়েরও সেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার ডিজাইনার পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়ে প্রতিষ্ঠিত হওয়ার যোগ্যতা আছে। এবং আমি একটা মেয়েকে মনে করি একটা মেয়ের যোগ্যতা অনেক বেশি আছে। আমরা একটা বাড়ির মেয়ে থাকি, আমরা একটা বাড়ির বউ থাকি, আমরা একজন কর্মক্ষেত্রেও থাকি, আমরা বাসায় এসে রান্নাঘরেও থাকি, আমরা একটা বাচ্চার মাও থাকি, তারপর যখন আমার বাচ্চাটা স্কুলে যায় না, আমি সেই বাচ্চার শিক্ষিকা হিসেবেও থাকি। সো একটা মেয়ের অবদান শুধু কর্মক্ষেত্রে না, একটা মেয়ের অবদান পারিবারিক ক্ষেত্রেও অনেক উপরে। তো আমি বলবো সবাই, আপনারা সবাই আপনাদের পরিবারের মেয়েগুলাকে অনেক সাপোর্ট দেন, তাদেরকে অনেক ভালোবাসা দেন,
তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ডিজাইনিং লাইনে যারা পড়বে তাদেরকে বিবি রাসেল করার জন্য অনেক উৎসাহ দেন। যেই মেয়েটা ডাক্তার হতে চায় তাকে একজন বাংলাদেশের প্রতিষ্ঠিত ডাক্তার হওয়ার জন্য, যেই মেয়ে পাইলট হতে চায় তাকে পাইলট হওয়ার জন্য আপনারা সবাই মিলে, পরিবারের সবাই মিলে, বাইরের সমাজের সবাই মিলে অনেক উৎসাহ দেন, যেন আমরা বাংলাদেশের ঘরে ঘরে আমরা একটা প্রতিষ্ঠিত মা পাই, একটা শিক্ষিত জাতি পাই এবং একটি ভালোবাসা সহকারে একটা মেয়েকে পাই। ভিউয়ার্স, আপু যে ড্রেসটি পরে আছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো আসছে ঈদে আপুর কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখা যাবে এবং পাওয়া যাবে আপুর বুটিক হাউসে। এছাড়া আপুর কোনো শো থাকলে সেখানেও আপনারা যেতে পারেন, যেমন আপু বললো যে ঈদে আপুর শো আছে সেখানে যেতে পারেন। এছাড়া আপুর সাথে কন্ট্যাক্ট করার জন্য অনলাইনে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কন্ট্যাক্ট করার জন্য আপুর ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। তো আপু কাইন্ডলি যদি আমাদের ভিউয়ার্সদের সুবিধার জন্য আরেকবার বলতেন যে আপনার উত্তরাতে যে বুটিক হাউসটা আছে ওটার অ্যাড্রেসটি। আমার বুটিক হাউসের অ্যাড্রেসটি হলো সেক্টর 13, রোড 19, হাউস 13, ফার্স্ট ফ্লোর। আর ফেসবুকে যোগাযোগ করতে চাইলে আয়েশা খালেক সেতু আমার ফেসবুক আইজি, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এবং উত্তরাতে সেক্টর 13 আমার ফ্যাশন হাউসটা আছে, ইচ্ছে হলে ঈদে চলে আসেন, দেখে যান আমার কালেকশনগুলো। ধন্যবাদ ভিউয়ার্স, আজ তাহলে আমি এবং সেতু আপু বিদায় নিচ্ছি এবং এরকম আরও একজন গেস্ট নিয়ে থাকবো আমরা আরেকটি পর্বে। আমাদের সাথে থাকতে চোখ রাখুন ডেইলি মেল 24 এর পর্দায় এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।